হ্যাপি বার্থডে মহেন্দ্র সিং ধোনি। জন্মদিনে ভারতীয় ক্রিকেটের পরশপাথর মহেন্দ্র সিং ধোনি। মহেন্দ্র সিং ধোনিও হয়তো চাইবেন ঘরের মাঠে আবারও ফিরুক 2011-র সেই বিশ্বজয়ের রাত। হয়তো জন্মদিনে তার এটাই চাওয়া। মাহি মার রাহা হ্যায় সিনেমার সংলাপ বাস্তবের আবেগ। এখনও এই সংলাপ যে কোনো মুহূর্তে ভারতীয় ক্রিকেট প্রেমীকে শিহরণ জাগাতে পারে। আজ সেই মহেন্দ্র সিং ধোনির শুভ জন্মদিন। 42 বছর পূর্ণ করলেন ভারতীয় ক্রিকেটের পরশপাথর মহেন্দ্র সিং ধোনি। শুনেই যেন শোনা ভারতীয় ক্রিকেট এবং বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। এমন দিনে তাকে অনেক কিছুই যেন বলা যায়। সবই হয়তো জানা, তবু বারবার জানতে কিন্তু ক্লান্তি নেই আমাদের। MS ধোনির জন্মদিনে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি। ভারতীয় ক্রিকেটের প্রথম রূপকথা নিঃসন্দেহে 1983 বিশ্বকাপ। কপিল দেবের নেতৃত্বে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল ভারত। তারপর কেটেছে অপেক্ষায়, খুব কাছ থেকে গিয়েও ফিরে আসা। ভারতীয় ক্রিকেটে যিনি সাহস জুগিয়েছেন, সেই সৌরভ গঙ্গোপাধ্যায় 2003-এ বিশ্বকাপে ট্রফি সামনে নিয়ে গিয়েছিলেন দলকে। একঝাঁক তরুণ ক্রিকেটারকে নিয়ে ফাইনাল, কিন্তু কাপ ও ঠোঁটের দূরত্ব মেটেনি। সেই দলের একঝাঁক ক্রিকেটার এবং ভারতীয় ক্রিকেটের পরশপাথর 28 বছরের অপেক্ষা শেষে ভারতকে দ্বিতীয় বিশ্বকাপ এনে দেন 2011 সালে। মহেন্দ্র সিং ধোনির প্রতিভা কিংবা মস্তিষ্ক, কোনটা বেশি দামি খুবই কিন্তু কঠিন একটি প্রশ্ন। তবে যে কোনো পরিস্থিতিতে যিনি মাথা ঠান্ডা রাখতে পারেন, এমন একজনের হাতেই দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। 2007 সালে শুরু হয় টি-20 বিশ্বকাপ। টুর্নামেন্টের যেমন অভিষেক, তেমনই নেতৃত্বে অভিষেক হয় মহেন্দ্র সিং ধোনির। আর উদ্বোধনী সংস্করণেই চ্যাম্পিয়ন ভারত। পরবর্তী লক্ষ্য দাঁড়ায় ওয়ানডে বিশ্বকাপ। 2011 সালে ঘরের মাঠেও সেই স্বপ্ন পূরণ হয় ভারতের। 7 নম্বর জার্সির হাত ধরে 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতে ভারত। এশিয়ার একমাত্র অধিনায়ক হিসাবে ICC 3টি ট্রফি জেতারই নজির গড়েন মহেন্দ্র সিং ধোনি। তবে 2013-র পর থেকে খুব কাছ থেকে ফেরা। বিরাট কোহলির নেতৃত্বেই হোক বা রোহিত শর্মা, কখনো সেমিফাইনাল, আবার কখনো ফাইনাল অবধি পৌঁছেও খালি হাত। এবছর ঘরের মাঠে বিশ্বকাপ। ওয়াংখেড়েতে ধোনির সেই আইকনিক মুহূর্ত ফেরানোর অপেক্ষায় ভারতীয় দল, ফেরার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরাও। আর মহেন্দ্র সিং ধোনিও হয়তো চাইবেন ঘরের মাঠে আবারও ফিরুক 2011-র সেই বিশ্বজয়ের রাত। হয়তো জন্মদিনে তার এটাই চাওয়া। কেমন লাগলো আজকের এই পর্ব? তার জীবন সম্পর্কে খুব সংক্ষিপ্ত আকারে শেয়ার করলাম তার জন্মদিবসে। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং মহেন্দ্র সিং ধোনি তোমাদের কার কার ফেভারিট প্লেয়ার এবং আইকনিক একজন ম্যান, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ।